তো গাইস জানাই বুঝিয়েছি এটা তাকে বেঁধে দেওয়ার তার জন্য তো আসো यो गाइस अभी तो पानी होगा भाई फ्लैशबैक। हे गाइस गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय न्यू फ्रेश ब्लॉग। तो गाइस आज के टाइटल थंबनेल देखे तो बुझे गए वीडियो टे की होते चले। তো গাইস বড়মা যেন সকলকে সুস্থ রাখে, তোমাদের সবাইকে এন্ড আমাদের পরিবারের সবাইকে যেন সুস্থ রাখে ভালো রাখে। আর এই জন্যই যাচ্ছি বড়মার কাছে পুজো দিতে, বড়মার আশীর্বাদ চাইতে। আর গাইস কালকে আমি করতে চলেছি একটা শর্ট ফিল্ম আমার নেক্সট চ্যানেলে নতুন খুলছি, তো সেটা সবাই একটু সাপোর্ট করো। অ্যান্ড আজকে যাবো বড়মার কাছে পুজো দিতে, বড়মার আশীর্বাদ দিতে। বড়মার আশীর্বাদ তো আমার মাথায় থাকবে, তার সাথে তোমাদের সাপোর্ট লাগবে। অ্যান্ড বড়মার পুজো দিতে তার কারণ আমার একটা স্পেশাল মানুষ, তার জন্য পুজো দিতে যাবো। অ্যান্ড ঠাকুর যেন তাকে ভালো রাখে, সুস্থ রাখে, অ্যান্ড সবসময় যেন আমার হয়ে সে থাকে। এই গাইস তোমরা সুমাস নদিয়ার ব্লগার তো গাইস ফাইনালি চলে এসেছি টিকিট কাউন্টারের সামনে। এখন গাইস টিকিট কাটবো, কিন্তু দেখো গাইস সেই লেভেলের ভিড়, আমি দাঁড়িয়ে পড়ে ভাবছি যে টিকিট কি আমরা পাবো, মানে টিকিট পেলেও কি ট্রেন পাবো। তো দেখো এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি, তো দেখা যাক কি হয় কপালে। অ্যাট লাস্ট গাইস টিকিট আমরা পেয়ে গেছি, দেখতে পাচ্ছি টিকিট আমার হাতে চলে এসেছে, তো এখন ফটোফট ট্রেন ধরতে হবে। তো অলরেডি গাইস আমি স্টেশনে চলে এসেছি, দেখতে পাচ্ছি আমার টিম রয়েছে এখানে পুরো। আর গাইস টিকিট ফিকিট কাটা কমপ্লিট। আর টিকিট লাইনে গাইস যা ভিড় ছিল, মানে মারাত্মক ছিল, মানে টিকিট ফিট কাটতে পারবো আমি ভাবতে পারিনি টিকিট কাটতে পারবো এতটা ভিড় ছিল। তো আমাদের সৈন্যগণ সব রেডি হয়ে রয়েছে, ট্রেন গাইস ঢুকেও পড়েছে, ঠিক আছে। চলো তোমার সঙ্গে পরে নয়া টিকে দেখাচ্ছে, কারণ ট্রেনের মধ্যে সেই লেভেলের ভিড় হবে। গজব বেজ্জতি গাইস, গজব বেজ্জতি হয়ে গেল। ট্রেন আমাদের সামনে দিয়ে গাইস ও দেখো চলে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু আমরা ট্রেনে উঠতে পারলাম না, কারণ যা লেভেলের ভিড় বুঝতেই পারছো দেখো। এখনো গাইস ট্রেন চলে গেছে, এখনো ভিড় রয়েছে, কি আর বলবো। তো নেক্সট ট্রেনের জন্য আমরা ওয়েট করছি। আরে দেখো আমার বার্থডে, কি রে ভাই কি হলো, বেজেতে গেলো পুরো। তো চলো ওয়েট করি, দেন ট্রেন আসুক, দেখা হচ্ছে। তোমার নামের রক্তরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কতরে এখনো। ভাইকে ক্যামেরা ধরতে দিচ্ছি, দেখো এই যে ভাই সত্য, ওরে বাবা আর যে নবীন নবীন ভাই ঝিঙ্কু, এটা চলে এখানে ফার্স্ট টাইম আমার সেই লেভেলের ভিড় দেখতে পাচ্ছ, বিশাল ভিড়। তো তোমার সঙ্গে একবারে নয়টি নেমে দেখা হচ্ছে। এটা গল্পু কার দেখো লিখছে কে, বলে অন্ধকার আলো শিখছে কে, কিছু আবদার জানি রে গাইস। ফাইনালি অনেক ধকল সহ্য করার পরে আমি চলে এসেছি নয়টি স্টেশনে, দেখতেই পাচ্ছ। আর দেখো ভাই রোদ্দুরের জ্বালায় ছায়া দাঁড়িয়ে রয়েছে, আর গাইস আমার বন্ধুরা উই কোনায় দাঁড়িয়ে রয়েছে, উই কোনায় ছায়া দাঁড়িয়ে রয়েছে। তো গাইস দেখতে পাচ্ছি এদের মধ্যে পুরো টিম, ওটা দেখো পুজোনাতে খাওয়া শুরু করে দিচ্ছে, মানে ওটা খাওয়াটা হচ্ছে মেন আগে। কেমন লাগছে এসে, ভালো লাগছে বলে কি, ভালো লাগছে গরমের মধ্যে বলে ভালো লাগছে গাইস। ফাটাফাটি রোদ্দুর, ফাটাফাটি মানে মারাত্মক রোদ্দুর, দেখতেই পাচ্ছো সেই লেভেলের রোদ্দুর। এখন গিয়ে চান করবো, চান করে শুদ্ধ হবো। তো গাইস ফাইনালি চলে এসেছি গঙ্গার পাড়ে, দেখতে পাচ্ছ আমার সামনে পুরো গঙ্গায় গঙ্গা রয়েছে, একদম দেখে মনটা জুড়িয়ে গেল। বাট সূর্যর আলো শেষ করে দিল সব কিছু, কিন্তু যাই হোক গাইস চান তো করবো, দেখো সেই লেভেলের উপরে দেখেই মনে। দেখো মেন জায়গা হচ্ছে গঙ্গা, দেখো গাইস সেই লেভেলে লাগছে, মনটা পুরো জুড়িয়ে গেছে। বাট আমরা এইখানে চান করবো না, কারণ এখানে সেই লেভেলের ভিড়, আর তার থেকে বড় কথা এখানে সেই লেভেলের রোদ্দুর। আমরা ডিসাইড করছি কোথায় যাবো, ওই পাশের গঙ্গায় যাবো। ইয়েস গাইস এখন যাবো হচ্ছে ওই পাশের গঙ্গায়। লঞ্চের করে উই ঘাটে, কিন্তু আমরা লঞ্চ ছেড়ে দিয়েছে, মানে আমাদের ব্যাড লাক,
ফাইনালি চলে এসেছি আমাদের স্বর্গের জায়গা, দেখতে পাচ্ছ ঘাটের কাছে আমরা চলে এসেছি। এখন গিয়ে একটু ঠান্ডা অবস্থা, সবারই অবস্থা পুরো খারাপ, মানে খারাপ হয়ে গেছে, আমার গলার অবস্থা খারাপ হয়ে গেছে। ফাইনালি দেখতে পাচ্ছ ঘাটের কাছে চলে এসেছি, বাট এখানে নাকি চান করা যায় না, বুঝতে পারছো কেমন অবস্থা হয়ে গেছে। দেখো ঘাটের কাছে এসে বলছে নাকি চান করা যায় না, সেখানে নাকি আরেকটা ঘাট আছে, সেখানে খুঁজতে হবে। এখন যাচ্ছে আরেকটা ঘাটের কাছে, আমি এসেছিলাম বাট সেই ঘাটটা আমার মনে পড়ছে না। তো গাইস ফাইনালি অনেক ঘোরাঘুরির পরে আমাদের ঘাট পেয়ে গেছি, দেখতে পাচ্ছ ঘাটে তো আমরা চলে এসেছি, কিন্তু গাইস ঘাটে নেই জল। দেখো আমরা আগের বার যখন এসেছিলাম তখন এই অবধি জল ছিল, কিন্তু এখন দেখো কোথায় জল, কাকা এখানে চিংড়ি মাছ হচ্ছে, আমরা এখানে বসে রয়েছি। দেখো আর আমাদের ভাই বন্ধুগণ সব একসাথে বসে রয়েছে। দেখো অনেক 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 অপেক্ষা করার পরে আমাদের জোয়ার চলে এসছে, ফার্স্ট টাইম দেখবো যে জোয়ার কেমন আছে। সত্য এটা জল আছে, সামনে জল আছে, এখন ও চান করতে অনেকক্ষণের অপেক্ষার পর এখন ও চান করতে দেখতে পাবো। এখন মজা করে চান চান করবো, সেলিব্রেশনের মজা হবে। গাইস এই দেখো মাছগুলো কি আর জানি কি হচ্ছে, আমি তো এখানে গাইস ঠাই নেই, দেখো ঠাই নেই তো আমরা সেই মজা করছি। আর গাইস বেশি রিস্ক নেওয়া যাবে না, কারণ বুঝতে পারছো ফোন এখানে পড়ে গেলি, ফোনের নাম ও নিশান কিছু খুঁজে পাওয়া যাবে না। তো এখানে তোরা মজা কর, আমি ফোন টোন থুয়াছি। আর এখানে আমার ভাই দেখো ভয় পাচ্ছে, ঠিক আছে এখানে এসে চান টান করাতে হবে, ফোনটা থুয়েছে চান টান করে দেন। দেখো চুটে
তো গাইস এখন যাচ্ছি আমার ফোনটা নিয়ে জলের মধ্যে। এ ভাই এখন দেখতে পাচ্ছ বন্ধু এখন চান টান করছে, আমিও ফোনটা নিয়ে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ কত ঠাই গাইস, এই যে সাবধানে আসতে কুল রানি কুল, কেমন লাগছে মজা ভাই? বর্মার মন্দির হচ্ছে কি সকাল 8টায় খোলে, সকাল 8টা থেকে আপনারা পুজো দিতে পারবেন। আড়াইটা গাইস ফাইনালি লাইন দাঁড়ায় পড়ছে, সেই বড় লাইন হচ্ছে গাইস, তখন মন্দিরটা খুলেনি, মন্দির খুলে দেন পুজো দেবো, যা হচ্ছে সব দেখতে পাবো। তো গাইস যার নামে পুজিয়েছি এটা তাকে বেঁধে দেওয়ার তার জন্য পাশে Thank you.